এগুলো নির্ভর করে। এনি প্রবলেম ইন দ্য ফ্যামিলি অর ইন ইউ মাস্ট টু সলিউশন অর ইন সলিউশন। যদি ফ্যামিলিতে পরিবার সমাধান করা উচিত। দ্য স্পিরিচুয়াল লাইফ ইজ ফর দ্য হিউম্যান বিং। হ্যাঁ, আমাদের ভক্তি জীবন কি? ভক্তি জীবন আপনাদের মতোই সবাই আমাদের মানব সমাজকে নিয়েই তো আমাদের ভক্তি জীবন। ইউ ডো সি হিয়ার ওয়ান ডগ এন্ড ওয়ান কাট। এখানে কি আমরা কোথাও বিড়াল বা কুকুর দেখতে পাচ্ছি কোথাও? হি ডো আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সে কুকুর বিড়াল তারা তো কিছু বোঝে না। তারা তো পারবে না এখানে এসে বসে আমাদের যে ক্লাসে যা হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবে, তারা পারবে। আপনারা কোথাও দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে কাজে দেখতে পাচ্ছি আপনার আমাদের মতো আমরা মানুষকে শুধু দেখতে পাচ্ছি। কারণ কারণ আমাদের সেরকমই শরীর, মানুষের সেরকম শরীর যে ভগবান শ্রীকৃষ্ণের কথা বুঝতে পারবে, শুনতে পারবে। কিন্তু পশুদের সেই রকম বুদ্ধি নেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের মতো মানুষরা অনেকেই তারা এইসব কিছু কথা শুনতে চায় না, বুঝতে চায় না। তাদেরকে কেমন লাগে তখন? তখন তারা ঠিক কুকুর বিড়ালের মতো। বলছে যে শ্রীমদ ভাগবত গীতা বা শাস্ত্র অনুসারে ব্রহ্ম জিজ্ঞাসা থাকতে হবে। আমাদের যেহেতু আমরা মানব শরীর পেয়েছি, আমরা সবাইকে সম্মান করবো এবং আমরা বুঝতে চাইব যে আমাদের পিতা কে, আমাদের সবার পিতা কে, কে এই জড় জগৎ সৃষ্টি করেছেন। এই যে আমরা চন্দ্র সূর্য গ্রহ তারা দেখি, এবং সমস্ত জীব জগৎ কে সৃষ্টি করেছেন, পশু পক্ষী, আমাদের এই জড় জাগতিক জীবনে যে গাছপালা ফলমূল কে সৃষ্টি করেছেন। Also the human being thinking the death is coming. এবং আমরা যারা মানুষ তারা আমরা এটা চিন্তা করতে পারি যে আমরা কোথা থেকে এলাম, কিভাবে এলাম। Now you see your grandfather, your mother, mother sometimes dead. তো আমরা এখন দেখতে পাই যে আমাদের বাবা মা বা আমাদের ঠাকুমা দাদু এরা কি, এরা মারা গেছে, চলে গেছে। Sometimes your brother, your sister. কখনো কখনো ভাই বোন তারাও। Sometimes small boy dead. কখনো দেখা যায় ছোট বালকেরও মৃত্যু হয়েছে। The death is coming any time. তো মৃত্যু আমাদের I dead, but I am. কিন্তু no problem. হ্যাঁ, no death. কিন্তু মানুষ কিভাবে যে আমি এখন আমার এখন বয়স হয়নি, আমি এখন সুস্বাস্থ্যের অধিকারী, আমার এখন মৃত্যুর সময় হয়নি, অনেক বছর আমি বাঁচবো তারপরে আমার মৃত্যু হবে, এগুলো আমরা ভাবি। আমি এখন যা কিছু করতে পারি, আর মৃত্যু এখন আমার জন্য নয়। যখন আমি বৃদ্ধ হব তখন আমি মরব, এইটা মিথ্যা কথা বলছি, বলছে এটা সত্য নয়। All right. In this way, you sometimes some people thinking when I dead, which place I go? তো আমরা এরকম এখন চিন্তা করি যে আমি যদি মারা যাই কোথায় যাব তাহলে। But the Indian culture or Sanatana Dharma say, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমাদের এই সনাতন ধর্মে এবং ভগবত গীতায় বলেছে the accident or any problem you did, you did, the body you did, the soul go out from the body, go another place. যে কোনো সময় যখন আমাদের অ্যাক্সিডেন্ট হোক বা ন্যাচুরালি যেহেতু মৃত্যু হোক তখন আমাদের এই বডি এখানে পড়ে থাকবে এবং আমাদের যে আত্মা আত্মা বেরিয়ে চলে যাবে। You see so many people dead. I was in Mayapur so many years.
in the road, people coming with one like dead body, like bouncing, like. বম্বর খাটিয়া দেখে বাঁশের খাটিয়া দেখে আমি দেখেছি মায়াপুরে এক সময় একজন একজন একজনের মৃত শরীর নিয়ে আমি করে আসছিল যে রাস্তাটা গঙ্গার সাইডে গিয়েছে এবং সবাই হরিবোল হরিবোল বলে নিয়ে যাচ্ছিল কিন্তু কেউ কান্নাকাটি করছিল না তখন আমি ভাবছি যে কি হইল কারণ মায়াপুরের যে ভক্ত তারা বুঝে যখন মৃত্যু আসে তখন আত্মা অন্য জায়গায় চলে যায় এবং আমাদের যে শরীর সেটা ঠিক আমাদের এই যে শরীরে আমরা জামা কাপড় পরি ঠিক সেই রকম কিন্তু আমাদের আত্মা হচ্ছে কি সেটাই প্রকৃত শক্তি আমাদের তো আমরা এই যে দেখছি কথা বলছি শুনছি এই সকল শক্তি কোথা থেকে আসছে আমাদের আত্মা থেকে আসছে এটা আমাদের শরীর থেকে আসছে না এটা আমাদের আত্মা থেকে আসছে এটা দেখবেন যখন আমাদের জীবনের শেষ হয়ে যায় যখন আমরা এই শরীর ছেড়ে দেব তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি যখন আমরা শেষ সময়ে আমাদের শরীর ছেড়ে আত্মা যখন বেরিয়ে যাবে সেই সময় যদি আমরা ওই ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দ নাম হোক হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা কৃষ্ণ নাম করতে পারি তাহলে কি হবে না আমাদের যে আত্মা সরাসরি কোথায় যাবে ভগবত ধামে গোলোক বৃন্দাবন কিন্তু যদি আমরা কৃষ্ণের চিন্তা না করি যদি আমরা মৃত্যুর সময় শুধু বলি যে হে ভগবান কি হবে আমার কি হবে আচ্ছা কারো বাড়িতে দেখবেন অনেকের বাড়িতে কুকুর টুকুর থাকে তাহলে সে যাওয়ার সময় সেই সময় কিসের চিন্তা করবে যে আমি যদি আমার যে মৃত্যু হয়ে যায় এই কুকুরের কি হবে কুকুরটার কি হবে কুকুরটার চিন্তা করছে তখন আমি ভারতবর্ষের বাইরে বিদেশে গিয়েছি অনেক দেশে মানুষ ঠিক কুকুর কুকুরের মতো তো কুকুরকে এইভাবে ভালোবাসে তারা হ্যাঁ কত সুন্দর এবং কুকুরকে তারা খুব সুন্দর যখন কুকুর অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এই ধরনের মানুষ হবে যারা তারা কি করবে শেষ সময় যখন তাদের মৃত্যু উপস্থিত হবে তখন তারা ওই কুকুরের চিন্তা করবে যে আমার কুকুরের কি হবে আমার কুকুরের কি হবে আমি না থাকলে আমার কুকুরের কি হবে এবং এইরকম করতে করতে তার মৃত্যুর সময় যদি আমার স্ত্রীর কি হবে আমার স্ত্রীর কথাই যদি চিন্তা করি এবং চিন্তা করতে করতে যখন আমার মৃত্যু হয় তখন পরবর্তী জীবনে কি হবে না ওইরকম একটি আমি যখন আপনার স্ত্রী তিনি যদি তার মৃত্যুর সময় ওইরকম তার স্বামীর কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেন তাহলে পরবর্তী জীবনে তিনি কি হবেন তিনি একটি পুরুষ শরীর পাবেন পরবর্তী এক্সাক্ট টু ইউ
তো এইটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কি করবেন ইউ ইলেকশন আপনারা আপনারা ঠিক করুন আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা কি করবেন ফর এক্সাম্পল ক্রিমিনাল কিল ইউ কোন কোন মানুষ কি করে না ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে দে সোল কামিং গোস তখন তাদের মৃত্যু কি করে না তখন তারা ভূত হয় when you suicide you coming ghost যখন কেউ সুইসাইড করে তখন সেও ভূতে ভূতে ফিল হয় when you go some place and people put poison in the food you eating কেউ যদি ফুড পয়জন খেয়ে তার মৃত্যু হয় you get you coming ghost তখন সেও ওই ভূতে ফিল হয় অ্যাক্সিডেন্ট যদি অ্যাক্সিডেন্টে কারো মৃত্যু হয় I say so many people কেউ মোটর বাইকে যেতে যেতে হয়তো অ্যাক্সিডেন্ট করলো মারা গেল এরোপ্লেন ক্র্যাশে মারা গেল তারা সবাই ভূতের শরীর একটা প্রাপ্ত হবে সেরকম যখন ভূতের শরীর পাবে এই সকল মানুষ তারা খুব কষ্ট পাবে যখন হঠাৎ করে আকস্মিক কারো মৃত্যু হয় তখন সেও একটা ভূতের শরীর কোন শরীরের কোনো অঙ্গ এইভাবে যেগুলো কাজ করে না হঠাৎ করে কারো মৃত্যু হলে তখন সেও ভৌতিক শরীর প্রাপ্ত হয় আমাদের এই ভারতীয় সংস্কৃতিতে একটা এর সমাধান আছে কিন্তু ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশে এইরকম কোন সমস্যার সমাধান নেই তো আমাদের এই ভারতীয় সংস্কৃতি খুবই শক্ত এবং এদের আমাদের আধ্যাত্মিক জ্ঞান রয়েছে এই বিষয়ে আমাদের এই ভগবদ গীতায় বলেছে যদি কোনো মানুষের মৃত্যু হয় তো তাহলে তার জন্য কি গয়াতে গিয়ে পিণ্ড দান করা হয় যদি গয়াতে গিয়ে সেই ভৌতিক শরীরের জন্য যার মৃত্যু হয়েছে যদি পিণ্ড দান করা হয় তাহলে সে আবার একটা